দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন এবং স্টুডিওতে যারা রয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শোতে। আমি শ্রাবণ্য তৌহিদা। পরিবার হচ্ছে আমাদের শান্তির নীড়, পরিবারই হচ্ছে আমাদের গন্তব্য। দিন শেষে আমরা সবাই ফিরে যেতে চাই আমাদের পরিবারের কাছে। সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো এমনই একটি শো, নাম শুনেই বুঝতে পারছেন পুরো শো জুড়েই থাকছে মজার মজার সব খেলা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং হয়ে যান এই পরিবারেরই একটি অংশ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছে সাতটি পরিবার, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমার হাতে ডানে রয়েছে আমি আতিক আহমেদ সিদ্দিকি, আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিজনেস করি। আমি মিসেস জেসমিন আতিক, আমি একজন গৃহিণী এবং নারগুস থেকে। তারপরে রয়েছে আমি আরিফুর রহমান সজীব, আমি প্রাইভেট জব করি, আমার সাথে আমার ওয়াইফ আছে। আমি নীলুফা ইসলাম আশা, আমি হাউস ওয়াইফ, আমরা এসেছি বাড্ডা থেকে। ওকে, আমি ডাক্তার শামিম আরাফাত, ডেন্টাল সার্জন, আমার সাথে আছেন আমার স্ত্রী। আমি ডাক্তার সিরাজুম মুনিয়ার রুমু, আমরা এসেছি নতুন বাজার থেকে। বাহ। তারপরে রয়েছে মইনুল হোসেন, আমি একজন ডক্টর। আমি ফারহানা ইসলাম ফারহি, আমি গভর্নমেন্ট জব করছি, আমরা এসেছি কাঁঠালবাগান থেকে। বাহ। তারপরে আমি হচ্ছি সৈয়দ বেলায়েত আলী শিমুল, আমি প্রাইভেট চাকরিজীবী এবং আমার সাথে আছেন মৌসুমী আক্তার, আমি একজন গৃহিণী, আমরা এসেছি দুটি পাতার একটি কুড়ি, চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। বাহ, খুব সুন্দর। তারপরে রয়েছে সৈয়দ আবুল হাসান, আমি প্রাইভেট অর্গানাইজেশনে জব করি, আমার সাথে এসেছে আমার বড় মেয়ে। সৈয়দা তানজিল হাসান, আমি স্টুডেন্ট, আমরা মোহাম্মদপুর থেকে এসেছি। বাহ, বাবা আর মেয়ে। তারপরে রয়েছে ইকবাল হোসাইন, আমি শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করছি আর আমার সাথে আমার স্ত্রী আছেন। ঋতু, আমি পড়াশোনা করছি। খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার আপনাদের সাথে পরিচিত হয়ে, স্পেশালি আপনাদের সবার হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে খুব ভালো লাগছে। আমি আপনাদের সবার কাছে জানতে চাচ্ছি একটা প্রশ্ন, যে যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরিজীবী হয়, সেক্ষেত্রে সংসার সামলানোটা কঠিন নাকি বেশ কঠিন? বেশ কঠিন। কিভাবে ম্যানেজ করেন? আমাদের আরও ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাহায্যে আমরা ম্যানেজ করি আর কি, কিন্তু একা সম্ভব না। একা তো কখনোই সম্ভব না। আপনাদের বেবি তো রয়েছে নিশ্চয়ই? কটি বেবি? একটা বেবি। একটা বেবি। তো দুজনেই হচ্ছে ডক্টর হওয়ার কারণে একেবারেই তো সময় দেওয়া হয় না বাচ্চাটিকে, কিভাবে ম্যানেজ করেন সেই সময়টুকু? আসলে যখন মানে ছুটি থাকে আমাদের বা যখন অবসর সময় থাকে তখন ওর সাথে সময় অতিবাহিত করি। কথা শুনলাম এমন একটা পরিবারে যেখানে দুজনেই খুব ব্যস্ত, এবার শুনবো হচ্ছে এমন একটা পরিবারের গল্প যেখানে হচ্ছে ওয়াইফ হাউস ওয়াইফ, সেক্ষেত্রে কি মনে হয় যে সংসারটা তখন একটু বেশি ভালোবাসাবাসি সুযোগ থাকে নাকি কিরকম হয়? না, সময়টা অবশ্যই আমরা একটু বেশি দেই পরিবারকে। হ্যাঁ হ্যাঁ, ওনারা ওনাদের মতো করে দেয়, আমরা আমাদের মতো করে দেই। আপনি বলছেন যে আপনি একটু বেশি সময় দিতে পারেন পরিবারকে এবং সেক্ষেত্রে মনে হয় ভালোবাসাটা একটু কি বেশি থাকে। আমি জানতে চাইবো আরেকটি পরিবারের কাছে কি মনে হয় যে আপনাদের ফ্যামিলিতে যে কম সময় দেয়া হয় তাতে ভালোবাসার কোনো তারতম্য হয় নাকি ঠিকই থাকে? না, সেক্ষেত্রে মনে হয় ভালোবাসাটা একটু বেশি বেশি হয়ে যায়। দেখা যায় যে আমরা এগারলি ওয়েট করি যে কখন দেখা হবে কখন দেখা হবে, সেক্ষেত্রে একটু পার্টিসিপেশনটা বেশি থাকে আমার আমার ওপিনিয়ন। তার মানে আমরা এই গল্প থেকে এটা বুঝতে পারলাম আসলে জীবন জীবনের নিয়মে চলবে, ব্যস্ততা ব্যস্ততার নিয়মে চলবে, কিন্তু ব্যস্ততার কারণে বা চাকরির কারণে পরিবারের কোনো সময় বা পরিবারের ভালোবাসার জায়গাটা কখনোই পরিবর্তিত হবে না, এটাই আসলে জানতে চাচ্ছিলাম শুনতে চাচ্ছিলাম। আর বাবা মেয়ে রয়েছে এখানে, তাদের কাছে একটু শুনি তাদের পরিবারের গল্প। আপনি বলছিলেন যে আপনার বড় মেয়ে এসেছে আপনার সাথে, আর কটি মেয়ে রয়েছে আপনার? আরেকটি মেয়ে। আরেকটি মেয়ে রয়েছে, ক্লাস 6 এ পড়ে। ক্লাস 6 এ পড়ে। আর ছেলে রয়েছে? আর ছেলে বড়, সবার বড়, বড় ছেলে, ও সেনাবাহিনীতে ক্যাপ্টেন। ক্যাপ্টেন, বাহ, খুব সুন্দর। মেয়ের কাছে জানতে চাই বাবা বেশি প্রিয় নাকি মা বেশি প্রিয়? সামনে বাবা আছে বলে জিজ্ঞেস করছি না, আমার দিকে তাকিয়ে বলতে হবে। মা। মা বেশি প্রিয়। এবার একটু বাবার এক্সপ্রেশন দেখি, বাবা কিন্তু হাসছে, তার মানে মা তার কাছেও প্রিয়। না, ঠিক বলছে, মানে মা হচ্ছে এই ফ্যামিলিতে অনেক জনপ্রিয় বোঝা যাচ্ছে, মানে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, তাই না? মা আসলে হয়ই এরকম, সবার কাছের সবচেয়ে আপন। আপনাদের সাথে পরিচিত হলাম, গল্প হলো এবং বুঝতে পারলাম চাকরি আসলে জীবনের পথে কোনো অন্তরায় নয়। এই পরিবারের গল্প শুনতে শুনতে এবার আমরা চলে যাব আমাদের মূল প্রতিযোগিতায়। হ্যাঁ দর্শক, এই সাতটি পরিবার নিয়ে এবারে খেলবো আমরা মজার মজার সব খেলা। তাহলে চলুন চলে যাই আমাদের প্রথম রাউন্ড, সেটি হচ্ছে জানতাম যদি। এখানে 12টি প্রশ্ন করব আমি আপনাদেরকে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য 10 নম্বর করে থাকছে। আর যদি কেউ
ভুল উত্তর দিয়ে দেয় সেক্ষেত্রে তার পাঁচ নম্বর আমি কেটে নিচ্ছি। সবাইকে অনেক কেয়ারফুল হতে হবে এই রাউন্ডটিতে। যখন আমি প্রশ্নটি করব তখন কিন্তু সবার জন্যই ওপেন থাকবে বাজার প্রেস করার। সবার আগে যিনি বাজার প্রেস করবেন আমি তার কাছে শুনতে চাইব তার উত্তরটি। কিন্তু আমার প্রশ্ন শেষ করার আগে যদি কেউ বাজার প্রেস করে তাহলে শাস্তি হবে, এবং শাস্তিটি হচ্ছে প্রশ্নটি সহ তাকে উত্তরটি বলতে হবে। এটা হলো প্রথম রাউন্ড, এবং এভাবে প্রত্যেকটি রাউন্ডে আপনারা কিন্তু নম্বর জিতে নিতে পারেন। তারপরে টোটাল যে নম্বর হবে তিনটি রাউন্ড মিলে তারাই হবে আমাদের পর্ব সেরা পরিবার। এরকম ১৩টি পর্ব সেরা পরিবারের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে এগিয়ে থাকা ৭টি পর্ব সেরা পরিবার নিয়ে আমরা করব আমাদের চূড়ান্ত রাউন্ড, গালা রাউন্ড। সেই গালা রাউন্ড থেকেই আমরা পেয়ে যাব সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দেশ সেরা সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো পরিবার। দেশ সেরা সেই পরিবারের জন্য সিঙ্গারের পক্ষ থেকে থাকছে অনেক অনেক পুরস্কার, এবং সেগুলো হচ্ছে সিঙ্গার নো ফ্রোস্ট রেফ্রিজারেটর, সিঙ্গার স্মার্ট টিভি এবং সিঙ্গার ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন। এছাড়াও পর্ব সেরা যে পরিবার তাদের জন্য থাকছে সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট, এবং সেটি হচ্ছে সিঙ্গার কম্বি গ্রিল মাইক্রোওয়েভ ওভেন। তাহলে কি আমরা শুরু করতে পারি আমাদের প্রথম রাউন্ড? প্রিয় দর্শক, তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, জানতাম যদি। জানতাম যদির প্রথম প্রশ্ন, কে আপনার নাকের উপর বসে কান ধরে থাকে? আমি দেখতে পাচ্ছি সবার আগে বাজার প্রেস করেছিল আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান। বলুন আপনার উত্তরটি। চশমা। চশমা বলেছেন আপনি, কনফিডেন্ট? কনফিডেন্স। আপনার পাশে যে চশমুদ্দিন রয়েছে তিনি কি বলেন? জি, আমি আমার স্ত্রীর প্রতি কনফিডেন্স, মানে স্ত্রী সবকিছুতে ইয়েস ইয়েস। স্ত্রী সঠিক হলে অবশ্যই ইয়েস বলাই যায়, প্লাস ১০ পয়েন্ট, কংগ্রেচুলেশন। চলে যাব পরের প্রশ্নে। রাইস কুকারে কোনটি রান্না করা যায় না? ভাত, ভাপা পিঠা, পুলি পিঠা? এবার বলুন। সবার আগে প্রেস করেছিল ডাক্তার পরিবার, তাই না? বলুন কি হচ্ছে উত্তর? পুলি পিঠা। পুলি পিঠা। ডক্টর কি রান্না করার সুযোগ পায়? মাঝে মধ্যে। ওয়েল ডান, কংগ্রেচুলেশনস, প্লাস ১০ পয়েন্ট। চলে যাব পরের প্রশ্নে। এসি ও ফ্যান আবিষ্কারের পূর্বে আমাদের দেশের মানুষ কোন পদ্ধতিতে শরীরকে শীতল করত? এবার বলুন। বলুন। হাত পাখা। হাত পাখা বলেছেন আপনি, হাত পাখা, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার, ওয়েল ডান, প্লাস ১০ পয়েন্টস এগেইন। চলে যাব পরের প্রশ্নে। পাঁচফোড়নের মধ্যে কি কি দেয়া হয়? এবার বলুন। বলুন কি কি থাকে পাঁচফোড়নের মধ্যে? পাঁচফোড়নের মধ্যে থাকে তিনটি বললেই হবে, গুয়ামুড়ি, জিরা আর সরিষা। আপনার বাড়ি কোথায়? আমি নারায়ণগঞ্জের মেয়ে। নারায়ণগঞ্জের তরকারিতে কি পাঁচফোড়ন দেয়া হয়? হ্যাঁ দেয়া হয়, মাঝে মাঝে, মাঝে মাঝে দেয়া হয়, সবজিতে দেয়া হয়। সেজন্যই পাঁচফোড়নে কি কি থাকে খুব ভালো করেই জানা। ওয়েল ডান, কংগ্রেচুলেশনস, প্লাস ১০ পয়েন্টস। একেবারে রাইট ছিল অ্যান্সারটি। তারপরেও বলি তিনটি নাম বলেছেন, এছাড়াও থাকে মেথি এবং রাধুনি। বাকি যে টিমগুলো এখনও অ্যান্সার করতে পারছেন না, আমি বলবো যে ডেফিনেটলি আপনারা পারবেন। আর একটু কনসেন্ট্রেশন এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময়, বাজার প্রেস করার সময় কেয়ারফুল হতে হবে। চলে যাব পরের প্রশ্নে। তিনটি জিনিসের নাম বলুন যা জোড়া ছাড়া ব্যবহার করা যায় না। এবার বলুন। ডক্টর পরিবার তো এগিয়ে যাচ্ছে, বলুন কি কি থাকছে জোড়া ছাড়া আমরা ব্যবহার করতে পারি না? কানের দুল, জুতো, মোজা। মোজা, কানের দুল, জুতা, মোজা। কিন্তু কানের দুল তো এখন স্টাইল হিসেবে আমরা এককানেও ব্যবহার করতে পারি। আর কোনো নাম কি আপনার মনে আসছে? স্যান্ডেল। স্যান্ডেল বলেছেন, ইয়েস, প্লাস ১০ পয়েন্ট, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। অ্যাকচুয়ালি আমি শুনতে চাচ্ছিলাম যে জুতা, মোজা, হ্যান্ড গ্লোভস, কিন্তু আপনি যে নামগুলো বলেছেন সেটাও চলবে। এক পায়ে জুতো নিয়ে কেউ আমরা বাইরে বের হই না, তাই না? ওকে, চলে যাব নেক্সট কোয়েশ্চনে। ১০ থেকে ১৬ এর মধ্যে কটি বিজোড় সংখ্যা? এবার বলুন। সবার আগে প্রেস করেছিল ইকবাল হোসেন এবং গুলশানা মহিউদ্দিন ঋতু। বলুন। ৬টি। ১০ থেকে ১৬র মধ্যে বিজোড় সংখ্যা ৬টি। ১০ থেকে ১৬। ৩টি। ৩টি কি কি? ১১, ১৩, ১৫। ওয়েল ডান, ভেরি গুড, প্লাস ১০ পয়েন্ট। চলে যাব পরের প্রশ্নে।
বছরের মাসগুলির দৈর্ঘ্য কোনোটা 30 দিন, কোনোটা 31 দিন, আবার কোনোটা 29 দিন, আবার 28 দিনের মাসও আছে। যদি প্রত্যেকটা মাস 30 দিনে হতো তাহলে বছরের দৈর্ঘ্য কমতো না বাড়তো? এবার বলুন, বলুন, বাড়তো? বাড়তো। আমি বলেছিলাম সবাইকে ভেবে চিনতে উত্তরটি দেওয়ার জন্য, এবং এক্ষেত্রে নেগেটিভ মার্কস আপনারা পেয়ে যাচ্ছেন, -5 পয়েন্টস। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অ্যান্সারটি রং ছিল, কমতো। 30 দিন হলে কিন্তু কমে যেত বছরের দৈর্ঘ্য। ওকে, চলে যাব নেক্সট কোয়েশ্চনে। পরের প্রশ্নটি হলো, না ভেঙে ব্যবহার করা যায় না এমন একটা আমিষ জাতীয় খাদ্যের নাম বলুন যা প্রায়ই খাওয়া হয়। এবার বলুন। আমি দেখতে পাচ্ছি বাজার প্রেস করেছিল সৈয়দ বেলায়েত আলী শিমুল এবং মৌসুমী আক্তার সুমি। বলুন, ডিম। ডিম কি খুব প্রিয়? জি, আমারও খুব প্রিয়। ওয়েল ডান, কংগ্রেচুলেশনস, +10 পয়েন্টস। চলে যাব পরের প্রশ্নে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এবার বলুন। বলুন, যারা প্রেস করেছিলেন ইকবাল হোসেন এবং গুলশানা মহিউদ্দিন ঋতু। সুন্দরবন। দুঃখের সাথে জানাচ্ছি এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে -5 পয়েন্টস দিচ্ছি, কারণ অ্যান্সারটি রং ছিল এবং সঠিক উত্তর হচ্ছে বৃহত্তম দ্বীপ ভোলা। চলে যাব পরের প্রশ্নে। খুব খেয়াল করে শুনতে হবে। জব্বারের বন্ধু সেলিম একদিন জব্বারের সাথে একটি মেয়েকে দেখে জিজ্ঞেস করলো মেয়েটিকে। জব্বার উত্তর দিল, মেয়েটির মা আমার দাদির একমাত্র মেয়ে। বলতে হবে মেয়েটির সাথে জব্বারের সম্পর্ক কি? এবার বলুন। সবার আগে প্রেস করেছিল মইনুল হাসান এবং ফারহানা ইসলাম। বলুন, আমি কি প্রশ্নটা আরেকবার বলে দিব? জব্বারের বন্ধু সেলিম একদিন জব্বারের সাথে একটি মেয়েকে দেখে জিজ্ঞেস করলো মেয়েটিকে। জব্বার উত্তর দিল, মেয়েটির মা আমার দাদির একমাত্র মেয়ে। প্রশ্নটি হলো, মেয়েটির সাথে জব্বারের সম্পর্ক কি? আমি ধরে নিব যে আপনারা পাচ্ছেন না। মা ছেলে, মা ছেলে বলেছেন। আমি অনেকটুকু সময় দেওয়ার পরেও অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি অ্যান্সারটি রং ছিল। অ্যান্সারটি হচ্ছে, আমি অন্য কোনো টিমকে যেহেতু সুযোগ দিচ্ছি না, আপনি বলতে পারেন, নম্বর আপনাকে আমি দিব না। বলুন। জি, ফুফাতো বোন। ফুফাতো বোন হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু এটার জন্য আপনি কোনো প্লাস পয়েন্ট আমার কাছ থেকে পাচ্ছেন না। চলে যাব পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, বাংলাদেশের স্থলভাগের সর্ব উত্তরের শেষ সীমানা কোথায়? এবার বলুন। বলুন, তেঁতুলিয়া। তো আমি জানতে চাচ্ছি আরো স্পেসিফিক একটা পয়েন্ট, একেবারে শেষ সীমানা উত্তরের, বলতে পারবেন একটা পয়েন্ট আছে? হিলি স্টেশন। হিলি, হিলি না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই উত্তরটি আমি নিতে পারছি না। আপনারা পাচ্ছেন -5 পয়েন্টস, এবং সঠিক উত্তরটি হলো বাংলা বান্ধা। চলে যাব পরের প্রশ্নে। এবারের প্রশ্নটি হলো, এক পরিবারে টেলিভিশনের রিমোট নিয়ে টানাটানি, এক একজনের এক এক ধরনের অনুষ্ঠান পছন্দ, যেটা সব পরিবারেই হয়ে থাকে। প্রশ্ন হলো, কোন পদ্ধতি অবলম্বন করলে সবাই যার যার মতো অনুষ্ঠান দেখতে পাবো? এবার বলুন। অবশেষে বাবা আর মেয়ে প্রেস করেছে, সৈয়দ আবু হাসান, সৈয়দ তানজিলা হাসান। কে উত্তরটি দিবে, বাবা নাকি মেয়ে? মেয়েই উত্তরটি দিবে। এক পরিবারের রিমোট নিয়ে টানাটানি, তার মধ্যে থেকে এমন একটি সলিউশন বলতে হবে যাতে সবাই অনুষ্ঠান দেখতে পারে, সেটা কি? ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এক একজন এক একটা দেখবে, দেখা যায়। অ্যাকচুয়ালি এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, অবশ্য এই যুগের মানুষ তো আমরা, তাই না? এভাবে চিন্তা করতেও পারি। আমি দিয়ে দিচ্ছি +10 পয়েন্ট। বাট আমি যদি হতাম তাহলে উত্তরটা আমি এরকম করে দিতাম যে আমি টিভি কিনে ফেলতাম। সলিউশনটা এখানে, টিভি কিনলেই কিন্তু সলিউশন হয়ে গেল। এর সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম রাউন্ড, কুইজ রাউন্ড, জানতাম যদি। এবার হচ্ছে রেজাল্ট ঘোষণা করার পালা। আমি নম্বরগুলো বলে দিচ্ছি, সেই সাথে বলে দিচ্ছি কোন 5টি টিম যাচ্ছে আমাদের নেক্সট রাউন্ডে। আপনাদের এই 7টি পরিবারের মধ্যে থেকে 2টি পরিবার সর্বোচ্চ নম্বর পেয়েছে,
এবং তারা হচ্ছে ডক্টর শামি মারাফাত এবং ডক্টর সিরাজুম মনিরা। আপনারা পেয়েছেন 20 নম্বর এবং আরেকটি পরিবার পেয়েছে 20 নম্বর সর্বোচ্চ, তারা হচ্ছে আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান। অভিনন্দন আপনাদেরকে। আর নেক্সট যে পরিবার, সে দুটো পরিবারও পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর, মানে কাপল কাপল হিসেবেই যাচ্ছে আমাদের নেক্সট রাউন্ডের পরিবারগুলো, এবং তারা হচ্ছে সৈয়দ আবু হাসান, সৈয়দ তানজিলা হাসান। 10 নম্বর পেয়েছেন আপনারা। আরও 10 নম্বর পেয়েছে সৈয়দ বেলায়েত আলী শিমুল, মৌসুমি আক্তার সুমি। অভিনন্দন, 10 নম্বর পেয়েছেন আপনারা। আরেকটি পরিবার যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডে এবং সেটি হচ্ছে ইকবাল হোসাইন, গুলশানা মহিউদ্দিন, ঋতু। অনেক অনেক অভিনন্দন। যে দুটি পরিবার আমাদের সাথে যেতে পারলো না, বাট মন খারাপ করার কিছু নেই, আপনাদের জন্য রয়েছে সিঙ্গারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত 5টি পরিবার, যারা যাবে আমাদের দ্বিতীয় রাউন্ডে ঝটপট রান্নায়। এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড, সেটি হচ্ছে ঝটপট রান্না। ঝটপট রান্নায় যে 5টি পরিবার পার্টিসিপেট করছে, তারা অলরেডি চলে গিয়েছে সিঙ্গার কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। আপনাদের জন্য ক্লিয়ার করার বিষয় হচ্ছে, রান্না করতে হবে ডেফিনেটলি সেটা ঝটপট, এবং কি রান্না করতে হবে, কতটুকু সময়ের মধ্যে রান্না করতে হবে, সেই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন এমন একজন মানুষ, তিনি হচ্ছেন রন্ধন বিশেষজ্ঞ এবং প্রিয় তারকা নাহিদ ওসমান। আসছেন নাহিদ ওসমান। আসলে তাই, এবং পরিবারগুলোতে পরিবারের গল্প ভালোবাসাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন মজার মজার খেলার মাধ্যমে। তো এই রাউন্ডটা হচ্ছে ঝটপট রান্না। 5টি পরিবার কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে সিঙ্গার কিচেন অ্যাপ্লায়েন্সের সামনে, তারা অপেক্ষা করছে আপনার কাছ থেকে শুনবে এই রান্নার নিয়মাবলী। আচ্ছা, আজকে যেটা আমি রেসিপিটা আগেই পাঠিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, রেসিপির নামটা বলেন তো কি আজকে? বিফ কোফতা কারি। বিফ কোফতা কারি, এটা কতটা শুনতে খুব একটা মোগলাই মোগলাই একটা ভাব আসে, তাই না? এটা খুব সিম্পল আমি রেসিপিটা আপনাদের দিয়েছি, একদম ঘাবড়াবেন না, যেভাবে আপনাদের মন চায় সেভাবে করুন, আমার কাজ হচ্ছে টেস্ট করা। আর মার্কিংটা আপনি কিভাবে করছেন সেটাও কি একটু যদি বলে দিতেন। আচ্ছা, মার্কিং এর মধ্যে আমরা কিন্তু একটু দেখব আপনি কতটা পরিষ্কার করে কাজ করেন। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লিনলিনেস এন্ড হাইজিন, এটা আমাদের মধ্যে লাগে। ইউজেস অফ ইনগ্রিডিয়েন্টস, আপনি কী কী ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করছেন সেগুলো দেখবো, যে আপনি সঠিকগুলো ব্যবহার করেছেন কি না। তারপরে আছে, আমি আপনাদের একটু নলেজটা নিব, টেস্টটা নিব, প্রেজেন্টেশনটা দেখব, দ্যাটস ইট। 30 মিনিট সময়ের মধ্যে বিফ কোফতা কারি তৈরিও করতে হবে, প্রেজেন্টও করতে হবে, ছোট্ট টিপস নাহিদ ওসমান যেগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে আমরা শুরু করতে পারি আপু? তাহলে আপনাদের সময় শুরু। আপনি তো সবসময়ই হচ্ছে রান্না বিষয়েই সব কাজ করে থাকেন, রান্নাটাই আপনার ধ্যান জ্ঞান। এবার একটু জানতে চাই যে বর্তমান জীবন তো অনেক ব্যস্ত জীবন, আমরা সবাই অনেক ব্যস্ত, এই ব্যস্ত জীবনে রান্নার যে জিনিসটা, এটা আমরা সহজ করতে পারি কিভাবে? যেমন আমাদের না এখন সবাই, আমরা বলি সবাই চাকরি করছি, যেটা বললে ব্যস্ত জীবন, তো আমাদের অ্যাকচুয়ালি এতটা সময় তো নেই, যার জন্য দেখো আমাদের কিছু ইকুইপমেন্টস আছে আমাদের ইলেকট্রনিক, যেগুলো আমাদেরকে সাহায্য করে খুব দ্রুত কাজ করার জন্যে। যেমন আছে যেরকম ননস্টিক প্যান, সেটা কী করছে, সেটা এখন আমাদেরকে একটা কাজে গিয়ে আরেকটা কাজ আমরা অন্য একটা কাজ করতে পারি, যে পেঁয়াজটা পুড়ছে না, মশলাটা পুড়ছে না, কম তেল দিচ্ছি। আরেকটা আছে যেরকম আমাদের ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে তোমার এখন আর শিলপাটার প্রয়োজন নেই, তাই না? তারপরে দেখো ভাত রান্নার জন্যও সুবিধা করে দিয়েছে রাইস কুকার। হ্যাঁ, তারপর স্টিমার, যেরকম তুমি কেউ একটু বানিয়ে রাখলে ডাম্পলিং, তুমি স্টিম করে দিলে বা ভেজিটেবল কেটে রাখলে তাতে একটু স্টিম করে নিলে, বাস তোমার 3 মিনিট তুমি দিয়ে তুমি শাওয়ার টাওয়ার নিয়ে চলে আসতে পারছো। তো আরও অনেক মানে হাউস হোল্ড অনেক ইকুইপমেন্ট যেগুলো আমাদেরকে
সাহায্য করছে লাইফটাই আরো ইজি কিন্তু আমাদের ডোমেস্টিক হেল্প হেল্প এখন অনেক কম কম অনেক সেটা অনেক কঠিন হয়ে গেছে না আমাদের সবই নিজেদেরই শেষ পর্যন্ত করতে হচ্ছে বিদেশের মতন অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি এক্সপেন্সিভ টু একটা জিনিস আজকে যারা পার্টিসিপেন্ট তারা তো বিফ কোফতা কারি করছে বিফ কোফতা কারিতে আমরা যে হোম অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করছি সিঙ্গারের কোন কোন হোম অ্যাপ্লায়েন্সগুলো এখানে আমরা তো মাংসটা ধরো যদি বাড়িতে থাকে হ্যাঁ আমরা সাথে সাথে এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব মনে করো যেরকম পেঁয়াজ আদা রসুন তারপরে তোমার ধনিয়া জিরে হ্যাঁ এগুলো সব মেক একসাথে ও হাত দিয়ে মিশানোর টাইম কোথায় হ্যাঁ সব কিমার মধ্যে কিমাটাও ও মেশিনে করে নিল ওটা অনেক সফট করে ওর যেরকম চাই তো দানা দানা চায় বা একদম মিহি চায় সেইভাবে করে নিতে পারে আর দেখো ওরা কি মজা করে রান্না করছে আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন আপনাদের সময় মাত্র কিন্তু আর 15 মিনিট বাকি এটা ঢাকো এখন পানি গরম করো এটা ঢেকে দেন নাহলে সেদ্ধ শক্ত হবে না ঢেকে দেন ঢেকে দেন এটার মধ্যে পানি কোথায় এটা কিন্তু আপনার সুন্দর গরম হয়েছে ওগুলো দিয়ে দেন ঠিক আছে বাড়িতে কি এইভাবে রান্না হয় স্বামী স্ত্রী কে বেশি ভালো রান্না করে তুমি না ও তোমার বর আমার মনে হয় আমি রান্না করি বেশি ভালো কারণ ওই সব সময় বলে যে আমি বেশি ভালো রান্না করি এত বিজি লাইফের মধ্যে তোমার কি কি ব্যবহার করছো তোমরা ইলেকট্রনিক জিনিস তোমাদের কিভাবে হেল্প করছে মশলাটার ক্ষেত্রে খুব বেশি হেল্প করে ব্লেন্ডার বা গ্রাইন্ডার যেটা আছে তো মশলাগুলো পুরো এক সপ্তাহ বা 15 দিনের মশলা একবারেই আমরা ব্লেন্ডারটার সাহায্যে খুব সহজে একবারে করে আমরা ফেলতে পারি হ্যাঁ ফ্রিজে রেখে সেটা ব্যবহার করি খুব মজার ব্যাপার না মেয়ে শাসন করে মেয়ে শাসন করে আচ্ছা কি বলে বাবা তুমি করতে পারো না এখানে এসে ওসে 3-4 বার আমাকে বলেছে বাবা বাবাকে মেয়ে বাঁকা দিয়েছে না রান্না তো নিশ্চয়ই স্বামী স্ত্রী মিলেই করেন কিছুটা হেল্প করি ওইভাবে তো এখন রান্না কি আপনি ইলেকট্রনিক জিনিস কিছু ব্যবহার করতে হয় হ্যাঁ আমাদের বাসায় যেমন কি এখানে ব্লেন্ডার ইউজ করা হয় মাইক্রোওয়েভ ওভেন ইউজ করা হয় টোস্টার ইউজ করা হয় দুজনে মিলে রান্না হলো দেখবো আজকে কিরকম হয়েছে আসলে ব্যস্ততার কারণে কখনো সুযোগ হয়ে ওঠে না আপনাদের সময় কিন্তু একদম শেষ আর মাত্র 10 সেকেন্ড আছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and stop আর কেউ কোনো কিছু করতে পারবেন না যা করেছেন যতটুকুই করেছেন সেটার উপরই নাহিদ উসমান আপনাদেরকে মার্কস দিবেন ওকে লেট মি টেস্ট কেমন হয়েছে দেখি খাবার কেমন হলো রান্না আমি খাবো টেস্ট করবো খাওয়া যাবে তো হ্যাঁ আচ্ছা ভালো খুব সামনে ভালো কাজ করতে পারবে মানে আম্মুর অ্যাবসেন্স আমরা বুঝতে পারছি আচ্ছা শ্রাবণ্য তুমি এবার টেস্ট করো তো দেখো কেমন হয়েছে খেতে আমার কাছে ভালো হয়েছে আপু কিন্তু মশলা মনে হচ্ছে একটু বেশি আপনি খেয়ে দেখেন তো যাই হোক একটু নুনটা বেশি হয়েছে এরপরে বার মাথায় রাখতে হবে নুনটা কম আর এটা কোনো পরীক্ষা না এটা একটা মজার ব্যাপার ওকে লেটস গো কি কেমন আছে কেমন লাগলো রান্না করতে আজকে চলো লাবণ্য আমরা দুজনেই একসাথে টেস্ট করি শুরু করো কেমন লাগলো ভালোই তো আমার কাছে সব ভালো আপু হ্যাঁ ভালোই কি বলি কে আটু আটু খেয়াল রাখতে হবে ওকে অল দ্য বেস্ট নাহিদ উসমান
রহমান, আপনার মার্কিং তো দেয়া শেষ, এবার হচ্ছে রেজাল্ট ঘোষণা করার পালা। ইকবাল হোসাইন এবং গুলশানা মহিউদ্দিন ঋতু, আপনারা পেয়েছেন এই রাউন্ডের সর্বোচ্চ নম্বর 17। এবং তারপরে রয়েছে বাবা মেয়ে সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসান, আপনাদের প্রাপ্ত নম্বর এই রাউন্ডের জন্য হচ্ছে 16, যেটি দ্বিতীয় সর্বোচ্চ। তারপরে যে পরিবারটি রয়েছেন তারা হচ্ছেন সৈয়দ বেলায়েত আলী শিমুল এবং মৌসুমি আক্তার সুমি, আপনাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 14, যেটি এই রাউন্ডের জন্য তৃতীয় সর্বোচ্চ। তারপরে যে পরিবারটি তারা হচ্ছে ডক্টর ফ্যামিলি, খুব যে রান্না করার সুযোগ পায় না সেটা বোঝা যাচ্ছে, তারা নম্বর পেয়েছে 13। এবং তারপরে যে পরিবারটি রয়েছেন আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান, আপনাদের প্রাপ্ত নম্বরও হচ্ছে 13। এই রাউন্ডের নম্বরগুলো আমি বললাম, কিন্তু পরের রাউন্ডে কারা যাচ্ছে সেটি কিন্তু আগের রাউন্ড মিলিয়ে সর্বোচ্চ তিনটি নম্বর প্রাপ্ত পরিবারই যাচ্ছে আমাদের পরের রাউন্ডে। আমি শুরু করছি তৃতীয় পরিবার হিসেবে, যেটি যাচ্ছেন আমাদের সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফানের লাস্ট রাউন্ডে, সেটি হচ্ছে কে হতে পারে, কে? বাবা বলছে তারাই হতে পারে। অ্যান্ড ইয়েস ইট ইজ, আপনারাই যাচ্ছেন আমাদের সাথে নেক্সট রাউন্ডে, সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসান, আপনাদের দুটো রাউন্ড মিলে নম্বর হচ্ছে 26, যেটি কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছে। আর মাত্র দুটি পরিবার যারা যাচ্ছেন আমাদের সাথে, এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটি হচ্ছে দুটি পরিবারই সেম নম্বর নিয়েই যাচ্ছেন আমাদের সাথে, দ্যাট মিন্স সেকেন্ড পজিশনে কিন্তু থাকছে না কেউই, সেকেন্ড বললে বলা যায় যে বাবা আর মেয়েই থাকছেন। দুটি পরিবার যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে যৌথভাবে, সেই দুটি পরিবার হচ্ছে ডাক্তার শামীম আরাফাত এবং ডাক্তার সিরাজুম মনিরা, অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে। এবং আরেকটি পরিবার যারা সেম নম্বর নিয়েই যাচ্ছেন সর্বোচ্চ নম্বর, তারা হচ্ছেন আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান। তিনটি পরিবারকে আমরা পেয়ে গেলাম যারা যাচ্ছে আমাদের ফাইনাল রাউন্ডে, এবং বাকি দুটি পরিবার তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য। এবং মজার মজার এই রাউন্ডগুলোতে খুব সুন্দর করে পার্টিসিপেট করেছেন, যেমনটি নাহিদ উসমান বারবার করে মেনশন করছিলেন, রেজাল্ট তো জাস্ট রেজাল্ট, বাট আমরা যে সময়টুকু ভাগাভাগি করেছি, পরিবারের আনন্দটুকু ভাগাভাগি করেছি, সেটি কিন্তু অনেক বড় বিষয়। এবং আপনাদের জন্য সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফানের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট থাকছে। সবাইকে অভিনন্দন, খুব ভালো লাগলো আপনাদের সাথে কাজ করে, সবাই খুব ভালো করেছেন। প্রিয় দর্শক, আমরা শুরু করছি সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফানের থার্ড রাউন্ড, যেটি হচ্ছে লাগ ভেলকি। নাম শুনেই বুঝতে পারছেন পুরোটুকুই হচ্ছে লাকের খেলা বা ভাগ্যের খেলা। এবং আমরা পেয়ে গেছি তিনটি পরিবার যারা খেলবে এই রাউন্ডটি। ভাগ্যে বিশ্বাস করেন আপনারা? ভাগ্যে তো বিশ্বাস করতেই হচ্ছে, আর এই রাউন্ডে তো ভাগ্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। দেখতে পাচ্ছেন একটি হুইল বা চাকা, এবং চাকাটার উপরে রয়েছে একটি কাঁটা, আর বিভিন্ন ঘরে রয়েছে বিভিন্ন নম্বর। তার মধ্য থেকে সিঙ্গারের লোগো দেওয়া যে নম্বরটি, সেটি হচ্ছে সর্বোচ্চ নম্বর 10। কেউ যদি সেই ঘরে ফেলাতে পারেন তাহলে 10 নম্বর আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ভাগ্য যদি সহায় না হয় তাহলে কিন্তু নেগেটিভ যে মার্কসগুলো দেওয়া আছে সেখানে যদি চলে যায় কাটা, তাহলে নম্বর কিন্তু আমি ছিনিয়ে নিচ্ছি এই রাউন্ডের জন্য। এছাড়াও রয়েছে টোটাল লস এবং লস। টোটাল লসে যদি চলে যান তাহলে একেবারেই লস, দ্যাট মিন্স এই রাউন্ড না শুধু, আগের দুটো রাউন্ডেও যা পেয়েছিলেন সব শেষ হয়ে যাবে, আপনারা বাতিল হয়ে যাবেন সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো থেকে। আরেকটি হচ্ছে লস। সেই লসটি হচ্ছে যদি কোনো পরিবারের কোনো একটি মেম্বার লসে গিয়ে কাঁটাটা ফেলে দেন তাহলে কি হবে, তাহলে হবে ওই পরিবারের জন্য পরের যে মেম্বার সে কিন্তু আর চাকাটি ঘোরাতে পারবে না, আর প্রত্যেক পরিবার দুবার করে চান্স পাবে এই চাকাটি ঘোরাবার।
একটি পরিবার থেকে একটি মেম্বার যখন চাকাটি ঘোরালেন, এরপরে যেটা পেলেন আপনি, নম্বর পেলেন বা নম্বর মাইনাস হলো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে পরের মেম্বারটি চাকাটি ঘোরাবেন কি না। আপনারা রেডি? ক্লিয়ার? যাব আমরা। আগে রাউন্ডগুলো থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যে দুটি পরিবার, তাদের মধ্যে একটি পরিবার হচ্ছে ডক্টর শামিমা আরাফাত এবং ডক্টর সিরাজুম মুনিরা। আপনাদের মধ্য থেকে কে প্রথম চাকাটি ঘোরাবেন? লেডিস ফার্স্ট, রাইট? চলুন আমরা শুরু করে দেই। ওয়াও, সিরাজুম মুনিরা চাকাটি আস্তে করে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি কাটা থেমেছে এক আর দুয়ের একদম কাছাকাছি, কিন্তু মনে হচ্ছে ইয়েস, একের ঘরে গিয়েই থেমেছে। এক নম্বর যুক্ত হচ্ছে এই রাউন্ডে। আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন। এবার সিদ্ধান্তের পালা। ডক্টর শামি মারাফাত, আপনি কি ঘোরাবেন চাকাটি? ওকে, সাহসী ডক্টর বোঝা যাচ্ছে, ডক্টর ফ্যামিলি। চলে আসুন, দেখা যাক তিনি কত নম্বর যুক্ত করতে পারেন তাদের ভাগ্যে। চাকাটি তিনিও আস্তে করে ঘুরিয়ে দিয়েছেন, অ্যান্ড ইয়েস, এটা নেগেটিভ মার্কিংয়ে চলে এসেছে, -6। ছটি নম্বর কিন্তু কেটে নিতে হচ্ছে আপনাদের অর্জিত নম্বর থেকে। আসলে ভাগ্যই এরকম, কিছুই করার থাকে না আমাদের। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাব পরবর্তী যে পরিবার সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তাদের কাছে, আপনারা চলে আসুন। আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান, কে আগে ভাগ্যের চাকা ঘোরাবে? তুমি ঘোরাও, তারপরে যদি কিছু হয় তখন দেখুন। ঘোরাও কি, নার্ভাস একটু? লেডিস ফার্স্ট না, যা ঝড় তুফান সব আগে তার মধ্যে দিয়ে চলে যান। আমি অনেক অনেক দুঃখিত, শুরুতেই হচ্ছে 10টি নম্বর নিয়ে নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন স্টিল আপনি চাকাটি ঘোরাবেন কিনা? ঘুরাবেন, ওকে, সাহসী সিদ্ধান্ত। দেখা যাক কি হয়, তিনি ঘুরাচ্ছেন চাকাটি, ইয়েস, খুব জোরে ঘুরিয়ে দিয়েছেন, দেখা যাক ভাগ্য কোথায় গিয়ে থাকে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি, না 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 না, ইয়েস, লসটা পার করে গিয়েছি, জিরোর ঘরে। দ্যাট মিন্স নম্বর যুক্ত হচ্ছে না, বাট স্টিল লসে তো যায়নি, তাই না? তো চলে যাব আর একটি পরিবার, বাবা মেয়ে, তাদের কাছে আপনারা চলে আসুন। সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসান, এবার দেখার পালা, বাবা আগে নাকি মেয়ে আগে? বাবা কি মনে হয়? মেয়ে কি আগে দিচ্ছি? মেয়ে কি আগে দিচ্ছেন? আপনার লাকি চাম হচ্ছে আপনার মেয়ে। মেয়ে, একদম। বেস্ট অফ লাক, শুরু করে দেই তানজিলা। তানজিলা ভাগ্যের চাকাটি ঘুরিয়ে দিচ্ছে, দেখা যাক কি হয়। -2 এর ঘরে গিয়ে থেমে গেল। অনেক অনেক দুঃখিত আমি তোমার জন্য, বিকজ দুটি নম্বর কেটে নিতে হচ্ছে অর্জিত নম্বর থেকে। স্টিল চান্স থাকছে, বাবা আপনি কি ঘুরাবেন কিনা? অবশ্যই ঘুরাবেন, এরকম বাবাই তো চাই। চলে আসুন, দেখা যাক কি হয়। রেডি, স্টেডি, অ্যান্ড গো। চাকাটি ঘুরছে ঘুরছে ঘুরছে, মাইনাসের ঘরে গিয়ে থামলো, -8। আমার আসলে কিছুই বলা নেই, আমি শুধু দুঃখিত হতে পারি যে আমাকে আরো 8টি নম্বর কেটে নিতে হচ্ছে আপনাদের থেকে। বাট ইটস এ গেম, নাথিং সিরিয়াস। বাট তিনটি পরিবারকে আমি বলতে চাই যে আপনারা অনেক বেশি ইউফোরিক ছিলেন, স্বতঃস্ফূর্ত ছিলেন, আপনার পার্টিসিপেশন কিন্তু আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটি পরিবারই। সো থ্যাংকস এ লট, রেজাল্ট ঘোষণা করার আগে আরও একবার ধন্যবাদ আপনাদেরকে। প্রত্যেকটি পরিবারই কিন্তু মাইনাস নম্বর পেয়েছে, তাই খুব বেশি কিন্তু মন খারাপ করার কিছুই নাই, সবার ক্ষেত্রে কিন্তু মাইনাস যুক্ত হয়েছে। সেখান থেকে উইনার আমরা অবশ্যই এই পর্বের এই রাউন্ডের জন্যও পাবো, এবং সেই সাথে পর্ব সেরা যে পরিবারটি সেখানেও কিন্তু আমরা পাচ্ছি এই নম্বর যুক্ত করেই। সেদিক থেকে সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসান, আপনারা এই রাউন্ডে পেয়েছেন -10 পয়েন্ট। এরপরে ডক্টর শামিমা আরাফাত এবং ডক্টর সিরাজুম মনিরা,
আপনারা এই রাউন্ডে পেয়েছেন -5, মন্দের ভালো নাকি? এবং তারপরে আতিক আহমেদ সিদ্দিক, জেসমিন জাহান, আপনারাও পেয়েছেন -10। সেক্ষেত্রে এই রাউন্ডের উইনার হচ্ছে আনডাউটেডলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ডক্টর শামিম আরাফাত এবং ডক্টর সিরাজুম মুনিরা। কংগ্রাচুলেশন। এই রাউন্ডে যে উইনার হচ্ছে তার জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমার পেছনেই রয়েছে সিঙ্গারের হোম অ্যাপ্লায়েন্সগুলো। এখান থেকে যে প্রোডাক্টটি আপনার সবচেয়ে বেশি জরুরি আপনি চুজ করতে পারবেন, সেটি আপনি বাসায়ও নিতে পারবেন। শর্ত হচ্ছে তার বাজার দাম বলতে হবে আপনাকে, আপনি বলবেন, এবং এরপরেই বাকি দুটো পরিবার যারা মাইনাস পয়েন্টস পেয়েছেন তাদেরও সুযোগ থাকছে বাজার দামটি বলার। তিনটি পরিবার থেকে যে পরিবারটি সবচেয়ে কাছাকাছি দামটি বলতে পারবেন তিনি পেয়ে যাবেন সেই হোম অ্যাপ্লায়েন্সটি। তাহলে আমি সবার আগে সুযোগ দিচ্ছি ডক্টর শামিম আরাফাত এবং ডক্টর সিরাজুম মুনিরা। এখানে অনেক কিছু রয়েছে, কোন প্রোডাক্টটি আপনার সবচেয়ে বেশি দরকার? ইলেকট্রিক গ্রাইন্ডার সিঙ্গার, এটা বেশি দরকার। আপনি চুজ করেছেন সিঙ্গার এলিট মিক্সার গ্রাইন্ডার। এটির বাজার দাম শোনার আগে আমি বলতে চাই যে সিঙ্গার এলিট মিক্সার গ্রাইন্ডারের কিন্তু তিনটি সুবিধা রয়েছে। এটি যে জারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু স্টেইনলেস স্টিলের, এবং নিচে যে ব্লেডগুলো থাকছে সেটা কিন্তু আপনি চুজ করতে পারবেন, আপনি কোন মশলাটা আপনি গ্রাইন্ড করবেন সেটার ভিত্তিতে ব্লেডটাও চেঞ্জ করে নিতে পারবেন। আরও একটি সুবিধা হচ্ছে আপনার যতটুকু পরিমাণ অ্যামাউন্ট দেওয়া দরকার মশলার, তার থেকে যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু চাকাটি আর ঘুরবে না, ব্লেডের যে চাকা সেটা আর ঘুরবে না। সো অনেকগুলো সুবিধাযুক্ত সিঙ্গার এই মিক্সারটি আপনার অনেক অনেক হেল্প করবে আই হোপ। এবার বলতে হবে এটার বাজার দাম কত? 4,400 বলেছেন স্ত্রী, স্বামী বলছেন 4,490। মানে কেন ফ্র্যাকশনটা আপনি চুজ করলেন? কাছাকাছি থাকার জন্য। কাছাকাছি থাকার জন্য আমি কিন্তু একটি কল নিব, তো দুজনের মধ্যে থেকে আমি একটি নিব, কোনটা সেটা? 4,490। দেখা যাক কতটুকু কাছাকাছি আপনি দাম বলতে পেরেছেন। এরপরে আমি ডাকবো সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসানকে এই মিক্সার গ্রাইন্ডারের বাজার দাম বলার জন্য। 4,500 বলেছে বাবা। মেয়ে কি একমত? মেয়ে তো জানে না, তাই না? বাবা যা বলবে তাই ঠিক। সো দেখা যাক বাবা যা বলেছে তা ঠিক কিনা, বাসায় এটি আম্মুর জন্য গিফট হিসেবে নিয়ে যেতে পারো কিনা। এরপরে আমি ডাকবো আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহানকে। কি মনে হচ্ছে সিঙ্গার এলিট মিক্সার গ্রাইন্ডারের দাম কত হতে পারে? 4,000 বলেছেন আপনারা। লেটস সি হোয়াট হ্যাপেন, কোনটা খুব কাছাকাছি বাজার মূল্য হচ্ছে আমি দেখে নিচ্ছি এখনই। আপনারা বলেছেন 4,000। সবার আগে ডক্টর শামিম আরাফাত এবং ডক্টর সিরাজুম মুনিরা, আপনারা বলেছেন 4,490 এবং বাবা মেয়ে বলেছিল 4,500। এক্সাক্ট দাম হচ্ছে 4,290। উইনার টিম হচ্ছে ডক্টর শামিম আরাফাত এবং ডক্টর সিরাজুম মুনিরা। অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে, আপনারা উইনার টিম ছিলেন হচ্ছে লাক ভেলকি এই রাউন্ডেরও। সো আপনাদের কাছে চলে যাচ্ছে সিঙ্গার এলিট মিক্সার গ্রাইন্ডার, সবচেয়ে দরকার মনে হয় আপনাদেরই বেশি ছিল, অভিনন্দন আরও একবার। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো এর তৃতীয় রাউন্ডের উইনার টিমকে। এবারে পালা হচ্ছে আজকের পর্ব সেরা কোন পরিবারটি সেটি ঘোষণা করার। আমার হাতে রেজাল্ট কিন্তু অলরেডি চলে এসেছে, আমি এই নম্বর বলতে চাই আমার হাতের বা থেকে সৈয়দ আবুল হাসান এবং সৈয়দা তানজিলা হাসান। আপনাদের প্রাপ্ত নম্বর এবং লাক ভেলকির মাইনাস নম্বর সব কিছু মিলিয়ে টোটাল নম্বর হচ্ছে 16, এবং সেটি হচ্ছে তৃতীয় অবস্থানকারী পরিবার। আতিক আহমেদ সিদ্দিক এবং জেসমিন জাহান, আপনাদের লাক ভেলকির -10 এবং আগের নম্বর মিলিয়ে আপনাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 23, যেটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
পর্ব সেরা পরিবার হিসেবে যারা নিজেদেরকে দাবি করছিল এবং বাকিরাও বলছিল আনডাউটেডলি ডক্টর শামিম আরাফাত এবং ডক্টর সিরাজুম মনিরা আপনারা পেয়েছেন সর্বোচ্চ নম্বর 28 অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে আপনারা পাচ্ছেন সিঙ্গারের পক্ষ থেকে সিঙ্গার কম্বি গ্রিল মাইক্রোওয়েভ ওভেন অভিনন্দন আরও একবার দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের গত পর্বের পর্ব সেরা পরিবার ছিলেন ফাতেমা সুলতানা এবং আব্দুর রশিদ মিয়া আমরা পেয়ে গেলাম আমাদের পর্ব সেরা পরিবারকে কিন্তু বাকি যে দুটি পরিবার যারা বিদায় নিচ্ছে এখান থেকে এবং মনোনীত থাকতে পারছেন না তাদের কিন্তু মন খারাপ করার কিচ্ছু নেই আপনাদের জন্য রয়েছে সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট প্রিয় দর্শক আপনারা যারা টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তারাও কিন্তু অংশ নিয়ে জিতে নিতে পারেন সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং আপনাদের জন্য কুইজটি হলো গত পর্বের পর্ব সেরা পুরস্কার হিসেবে কি জিতে নিয়েছিলেন অপশন এ মাইক্রোওয়েভ ওভেন অপশন বি ব্লেন্ডার এবং আপনার যেটি করতে হবে মোবাইলের SMS অপশনে গিয়ে লিখতে হবে SFF এরপরে স্পেস দিয়ে যেটি মনে হবে আপনার সঠিক উত্তর এ অথবা বি সেটি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে এবং আগামীকাল রাত 12টার আগেই আপনাদের জন্য অপশন তো থাকছেই রাইট অ্যান্সার দেয়ার আমাদের জন্য অপশন হচ্ছে যারা রাইট অ্যান্সার দিবেন তাদের মধ্য থেকে র্যান্ডমলি আমরা সিলেক্ট করব একজনকে এবং তার কাছে পৌঁছে যাবে সিঙ্গারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার গত পর্বে কুইজে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মনজুর রহমান প্রিয় দর্শক এই ছিল আমাদের সিঙ্গল ফ্যামিলি অ্যান্ড ফান শো এর আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো আর এরকম আরও অনেক ভালো লাগা নিয়ে এবং নতুন 7টি পরিবারকে নিয়ে মজার মজার রাউন্ডের খেলা নিয়ে আমি শ্রাবণ তহিদা আবারও ফিরে আসবো NTV পর্দায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের পরিবারের সাথে শান্তিতে বাস করুন আনন্দ ছড়িয়ে যাক সর্বত্র